এক্সাম্পল ওয়ানে আমরা দেখব ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ফর দ্য গিভেন টাইম ডিসক্রিট টাইম সিগনাল। এখানে এক্স অফ এন ইকুয়াল টু আছে টু দি পাওয়ার এন ইউ অফ এন, মডুলাস অফ এ ইজ লেস দেন ওয়ান। এখানে আমার একটা সিকোয়েন্স দেওয়া আছে এক্স অফ এন, এই সিকোয়েন্সটার ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউ অফ এন। এটা হচ্ছে আমরা যদি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো সেটা একটু দেখব। সলিউশনে আমরা দেখি বাই দ্য ডেফিনেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু সামিয়েশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। তো এখন এই যে এক্স অফ এন এর ভ্যালুটা হচ্ছে টু দি পাওয়ার এন ইউ অফ এন, যদি বসিয়ে দিই টু দি পাওয়ার এন ইউ অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এই যে ইউ অফ এন আমার যে সিগনাল, ইউ অফ এনটা হচ্ছে আমরা জানি ডিসক্রিট টাইম ইউনিট স্টেপ সিগনাল, যার ভ্যালু হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট অর্থাৎ জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে ওয়ান আদারওয়াইজ জিরো। তাহলে তখন আমার এই যে লিমিট হয়ে যাবে হচ্ছে জিরো টু ইনফিনিটিভ এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। ইউ অফ এন উঠিয়ে ওই যে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে জিরো, ওইটা ভ্যানিশ হয়ে গেল। তখন আমার এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু আমি লিখতে পারবো এন ইকুয়াল টু সামিয়েশন অফ এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটিভ এ ই টু দি পাওয়ার জে ওমেগা তার পাওয়ার এন। তো এখন আমরা জানি যে সামিয়েশন অফ এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটিভ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই ওয়ান মাইনাস এ, কাজে এই এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগাটাকে যদি আমি এ ধরি তখন আমি লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তো এখন যদি আমরা এই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইকুয়াল টু জানি আমার হচ্ছে কস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ইকুয়াল টু আমরা জানি কস থিটা মাইনাস জে সাইন থিটা, তাহলে এখানে থিটার জায়গায় যেহেতু ওমেগা আছে তখন হবে হচ্ছে এ কস ওমেগা মাইনাস জে সাইন ওমেগা। তো এখন এখান থেকে যদি আমরা হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রামটা বের করতে চাই, তো ম্যাগনিটিউড স্পেকট্রাম হচ্ছে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা এর মডুলাস। তাহলে এইটার যদি মডুলাস করি তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস এ কস, মানে রিয়েল পার্টের হচ্ছে আমরা স্কোয়ার করবো আর হচ্ছে আমার যে রিয়েল পার্টের স্কোয়ার করবো আর আমি হচ্ছে আমার যে কমপ্লেক্স যে পার্ট সেই পার্টটার স্কোয়ার করবো। তাহলে এখানে রিয়েল পার্ট আছে ওয়ান মাইনাস এ কস ওমেগা প্লাস, এখানে একটা প্লাস হবে, প্লাস এ সাইন ওমেগা তার স্কোয়ার। এখন যদি আমি এখান থেকে ফেজ স্পেকট্রামও দেখতে চাই তাহলে ফেজ স্পেকট্রাম হচ্ছে মানে অ্যাঙ্গেল অফ এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু হবে মাইনাস ট্যান ইনভার্স এ সাইন ওমেগা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ কস ওমেগা। এটাই হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম। তো এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, এই যে ম্যাগনিটিউড স্পেকট্রাম, ম্যাগনিটিউড স্পেকট্রামটা হচ্ছে আমার গ্রাফ আর এখানে আছে ফেজ স্পেকট্রামটা হচ্ছে গ্রাফ। তাহলে ম্যাগনিটিউড স্পেকট্রামটা আমরা দেখছি যে প্রথমেই প্রাথমিক অবস্থায় যখন আমার ফ্রিকোয়েন্সি জিরো ছিল তখন কিন্তু আসলে ম্যাগনিটিউড অনেক বেশি ছিল, তখন ওখান থেকে আস্তে আস্তে কমতে কমতে একটা সময় প্রায় জিরো এর কাছাকাছি এসে তখন আবার বাড়তে বাড়তে ঠিক ওই পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু আমরা যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আমরা যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ফেজের যে আমরা গ্রাফটা দেখছি এখানে জিরো থেকে নেগেটিভ দিকে একবার গিয়েছে আর একবার পজিটিভ, তো সাইনোসয়েডাল একটা ওয়েভের মতো হয়েছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।